الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবতুল মুত্তাকিন ওসলাত ওসালামু আলা রসুলিহিল আমিন আম্মা বাদ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো যে নিসফে শাবান বা শবে বরাত নিয়ে কিছু কতিপয় বেদাতি আলেমদের অপব্যাখ্যা এবং মিথ্যাচার কীভাবে হয় তার দু একটি উদাহরণ সংক্ষিপ্তভাবে দিব ইনশাআল্লাহ আজিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখুন প্রথমে কোরআনের আয়াতের কীভাবে অপব্যাখ্যা করে। কোরআন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হামিম, আমার কাছে যেটা আছে যে গ্রন্থটা আছে সেটা তাফসীর ইবনে কাসির, আমার কাছে যেটা আছে তাফসীর ইবনে কাসির চতুর্থ খণ্ড, চতুর্থ খণ্ডে সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এক থেকে চার নম্বর আয়াত পড়লাম। এখানে দেখেন তাফসীর ইবনে কাসির যে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ তাফসীর ইবনে গ্রন্থ, তাফসীর ইবনে কাসির বিশ্বজগৎ শ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি এই কথা বলতেছেন। কীভাবে বলতেছেন কথা তার ভাষা শুনেন সুন্দর করে। ইয়াকুলুল্লাহু তাআলা মুখবিরান আনিল কোরআনি আযীম আন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খবর দিছেন মহাগ্রন্থ আল কোরআনের সম্পর্কে, কোরআনে পাক সম্পর্কে আল্লাহ এই খবর দিছেন আন্নাহু নিশ্চয়ই ইহা অর্থাৎ কোরআন মাজ আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা বরকতপূর্ণ মোবারকপূর্ণ রাত্রিতে তা নাজিল করা হয়েছে। আর সেটা কি ওহিয়া লাইলাতুল কদরি, আর সেটা হলো লাইলাতুল কদর। তাহলে এখানে এবার বুঝেন স্পষ্ট ব্যাখ্যা করে দেওয়া হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন মাজিদ নাজিল করছি লাইলাতুল কদর যেটা সূরা কদরে, আর লাইলাতুল কদর কোনটা ওকানা দালিকা ফি শাহর রমাদান, আর সেটা হলো রমজান মাসের রাত্রিতে, রমজান মাসের লাইলাতুল কদর রাত্রিতে। তাহলে এখানে রমজান মাস সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে বলছে সূরা বাকারা 185 নম্বর আয়াতে শাহর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস, এটা এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করেছে। তাহলে এখানে লাইলাতুল কদর রাত্রে অর্থাৎ রমজান মাসের লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল করেছে। দেখেন আল্লাহ যেখানে স্পষ্ট করে দিয়েছে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ ভাষাটাও শুনেছেন কত সুন্দর করে ব্যাখ্যা করছে শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ দেখেন। সুতরাং এটার অপব্যাখ্যা করে টানা হাসরা করে কি করা হয়, অবেদাতি আলেমরা অপব্যাখ্যা করে এটার মিথ্যাচার করে এটাকে শয়বরাত রাত্রিতে অর্থাৎ শাবান মাসে 15 তারিখে নাজিল করা হয়েছে। রশি যেমন ওখানে শুরু করা হয়েছে কিভাবে ব্যাখ্যা করে, ওখানে শুরু করা হয়েছে টানতে টানতে লাইলাতুল কদরে নিয়ে গেছে। কত বড় মিথ্যাচার করে, যারা কোনো ব্যক্তি যদি এই কথা বলে থাকে যে রমজান মাস বাদ দিয়ে শাবান মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই কথাটা যদি কোনো কিছু বলে থাকে ইসলামে কোনো সুযোগ নেই কথা বলার, বরং তারা অবশ্যই বেদাতি, অবশ্যই কোরআন অপব্যাখ্যাকারী এবং হাদিস নববীর অপব্যাখ্যাকারী, যা আল্লাহ কোরআন মাজিদ স্পষ্ট করে বলে দিয়েছেন যে রমজান মাসের লাইলাতুল কদর রাতে নাজিল করেছে। আদৌ শবে বরাতের কোনো দলিল এখানে স্পষ্ট নয়। তাফসীর ইবনে কাসির রহিমাহুল্লাহর ব্যাখ্যা শুনলেন। এইবার শোনেন, যারা বলে থাকে যে সূরা দোখানের চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন বাক্যের ভালো মন্দর, তাদের কথাটা শোনেন। এখানে আল্লাহ সূরা চতুর্থ নম্বর আয়াতে, সূরা দোখানের চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এখানে ইবনে কাসির রহিমাহুল্লাহ কত সুন্দর ভাষাটা বলছেন শোনেন, ফি লাইলাতিল কদরে, সেটা কোথায়, লাইলাতুল কদরে ভি ফাসলিম মিনাল লাউহিল মাহফুজ, লাউহিল মাহফুজতে পার্থক্য করা হয়েছে, ওখানে লাউহিল মাহফুজতে আসেই সব কিছু, ইলাল কাতবাতি আমরিস সানা, বছরের সব কিছুকে এখানে কী করেছে নির্ধারণ করেছে। সেটা কীভাবে, সেটা কি ওমায়া কুনু ফিহা মিন আল আজালে ওয়াল আরজাক ওমায়া কুনু ফিহা মিন আখরিহা, সেটা সময় বয়সের সময়সীমা এবং রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেটা লাইলাতুল কদরে ফয়সালা করেন, যেটা রমজান মাসে লাইলাতুল কদরে সেটা ভাগ্য নির্ধারণ হয়ে থাকে, সেটা হলো ভাগ্য রজনী, সেটা হলো মহিমান্বিত রজনী, সেটা হলো বরকতপূর্ণ রজনী। তাহলে দেখুন এবার কীভাবে অপব্যাখ্যা করা হয়, এবারে রাখেন। তারপরে দেখুন হাদিসে গ্রন্থের অপব্যাখ্যা, এবার শুনুন হাদিসের কীভাবে অপব্যাখ্যা করা হয়, যেটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন এটা তো আমরা শুনলাম, এবার হাদিসের অপব্যাখ্যা করেছে। হাদিস শবে বরাত বা অথবা লাইলাতুন নিসফি মিন শাবান অথবা শাবান মাসে 15 তারিখ সম্পর্কে যত হাদিস আছে সব হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কিরাম জয়ীব জিদ্দান বলছেন, জয়ীব বলছেন, দুর্বল বলছেন, কোনোটা মাউজু বলছেন, কোনোটা জাল বলছেন, কোনটা মাউজু জিদ্দান বলছেন, কোনটা বানোয়াট জাল, শুধুমাত্র একটা হাদিস সম্পর্কে
কতিপয় সাহাবিদের যেটা বর্ণনা সেখানে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আছেন, আরও সাহাবি আছেন, কেউ কেউ বলেন 12 জন সাহাবি থেকে বর্ণিত। ওকে, তারপরে ইমাম নাসিরুদ্দিন আলবানী রহিমাল্লাহকে হাদিসটাকে হাসান বলেছেন, কোন সহি ইবনে হিব্বানেও আছে, তারপরে এই হাদিসটাকে অনেক সহি বলেছেন, সেটা কি ইন্নাল্লাহ তাবারাকা তাআলা লায়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান ফায়ুগফিরু লি জামিয়ে খলকিহি ইল্লা লি মুশাহিন আও মুশরিক। এই হাদিসটার ভাষা শুনলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা এই শাবান মাসের 15 তারিখের রাতিতে ইলা সামাঈদ দুনিয়া আল্লাহ বান্দার দিকে দৃষ্টিপাত করেন, তারপরে সবাইকে মাফ করে দিয়ে থাকেন, মুসলমানদের সবাইকে মাফ করে দেন, একমাত্র মাফ করেন না তাদের কাছে যাদের মনে হিংসা বিদ্বেষ কলহ জড়িত আছে এবং যারা মুশরিক যারা শিরকে জড়িত আছে। এখন শুনে এই হাদিসটা, এই হাদিস বাদ দিয়ে আর যত হাদিস আছে সব দুর্বল, কিন্তু এই হাদিসের ভাষায় তারা কী বলে থাকে, হাদিসের ব্যাখ্যা করে যে বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি সব বাদ দিলাম, তিরমিজি গ্রন্থের বর্ণনা সরাসরি দেখেন খুলে দিয়ে, তারপরে নাসাই জামে তিরমিজি খুলে দিয়ে তারপরে বর্ণনা করে বাবু মা জাফি লাইলাতিন নিসফি মিন শাবান। মুহাদ্দিসিনগণ ঠিক আছে বাব অধ্যায় রচনা করছেন, বাব রচনা করছেন, কিন্তু এখানে প্রশ্ন হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দেন এবং দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না, কিন্তু এখানে আমাদের প্রশ্ন মাফ করেন, আপনি যদি ঘুমায় থাকেন তাও আপনাকে মাফ করা হবে, যে অবস্থায় থাকেন আপনাকে মাফ করা হবে, যদি ওই দুই শর্ত আপনার কাছে না থাকে, ওই দুইটা জিনিস আপনার কাছে না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে মাফ করবেন, ঠিক আছে, কিন্তু এখানে কোথা থেকে আপনারা দলিল নিলেন, কোথা থেকে আপনারা প্রমাণ পাইলেন, এখানে জিকির করতে হবে, তাসবি করতে হবে, সারাত জাগরণ করে নফল নামাজ পড়তে হবে, সারাতে আতশবাজি করতে হবে, সারাতে হালুয়া বিতরণ করতে হবে, সারাতে আলেম ওলামাকে নিয়ে এসে ওয়াজ মাহফিল করতে হবে, সবাই সম্মিলিত মোনাজাত করতে হবে, সবাই মিলে ইচ্ছা মতো কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, এটা কোথা থেকে কোন দলিল পাইলেন, এটা কোথাও এই হাদিসের ব্যাখ্যা প্রমাণ করে, বরং হাদিসের প্রতি অপবাদ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু রাখছেন ততটুকু আপনি রাখেন, আল্লাহ মাফ করে দেবে, মাফ করে দেওয়ার ঘোষণা যেহেতু আসছে ওই দুই শ্রেণীর ব্যক্তিদের বাদ দিয়ে, সুতরাং আপনি মাফ পেয়ে যাবেন। আর একটা জিনিস দেখেন, যদি আল্লামা নাসিরুদ্দিন আলবাইর রহিমাহুল্লাহ সম্পর্কে আপনারা সহি বলেন, ঠিক আছে, আল্লামা নাসিরুদ্দিন আলবাইর রহিমাহুল্লাহ সম্পর্কে সহি এটাও কেন বলেন, আল্লামা নাসিরুদ্দিন আলবাইর রহিমাহুল্লাহকে তো দেখতেই পারে না বিদাতিরা, আজকে এই দলিলের ভিত্তিতে তাকে সহি বলতেছেন, দেখেন আল্লামা নাসিরুদ্দিন আলবাইর রহিমাহুল্লাহ এটা সম্পর্কে কী বলছেন, বরং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আকিদা নয়, যারা সহি সুন্না মানেন তাদের এটা আকিদা নয়, কারণ বেদাতিরা কে দিল নিসফে শাবানকে কেন্দ্র করে এই সমস্ত অনুষ্ঠান করা, সুতরাং নিসফে শাবান এইটা অথবা শবে বরাত কেন্দ্র করে এই যে হাদিসের অপব্যাখ্যা, এটা যেমন এইটাকে এই দিনে কোনো অনুষ্ঠান করা, নফল নামাজ যদি এই অনুষ্ঠান করা হয়, এই নামাজ এই দিন রাত্রি কেন্দ্র করে নফল নামাজ পড়া হয়, কোনো অনুষ্ঠান করা হয়, দিনের বেলা রোজা রাখা হয়, এটা হবে ওই প্রমাণ বেদাত, যেই বেদাত শবে বরাতের যেমন কোনো কোরআন হাদিসে কোনো নাম নাই, এটা নিসফে শাবান নাম দেওয়া হয়েছে, 1 নম্বর বেদাত শবে বরাতের নামটাই নাই, 2 নম্বর এটাকে ভাগ্যরজনী করা বেদাত মনে করা, এরাতে নফল এই রাত্রিতে নফল নামাজ পড়া, দিনের বেলা রোজা রাখা এটা একটা বেদাত, 15 শাবানকে কবর জিয়ারত করা এটা একটা বেদাত, হালুয়া রুটি বিতরণ করা বেদাত, 6 নম্বর হলো বিধবা মহিলারা যে হালুয়া রুটি স্বামীর জন্য তৈরি করা এই বেদাতের অন্তর্ভুক্ত, সুতরাং এও ওই যে অন্যান্য হালুয়া রুটি আতশবাজি করা যেমন বেদাত, এই রাতিতে নফল নামাজ যদি উদ্দেশ্য করে কোনো ব্যক্তি অতিরন্ত কোনো কিছু করে তাও বেদাতের অন্তর্ভুক্ত হইবে, যেটা হাদিসে নেই, হাদিসের গ্রন্থে আপনারা শুনলেন যেটা তো বাব অধ্যায় রচনা করা হয়েছে, কিন্তু এখানে কোথায় আছে যে এখানে আপনাকে ইবাদত করতে হবে, এখানে বর্ণনা করতে হবে, এটা কোথা থেকে আপনি বর্ণনা পাইলেন, সুতরাং কীভাবে জনগণকে ভুল বোঝানো হচ্ছে, অপব্যাখ্যা এবং মিথ্যাচার করা হচ্ছে। তারপর শোনেন আলেমদের নামে অপবাদ, সাহাবিদের নামে অপবাদ, কোন সাহাবি যেই সাহাবিগণ বর্ণনা করছেন হাদিসটা সেই সাহাবিগণ এরকম কোনো নফল নামাজ বা কোনো আবাদত বন্দী দিনের বেলা রোজা রাখছে, এটা কি প্রমাণিত হয়, অবশ্যই না, সাহাবিদের সলফে সালিনদের নামে অপবাদ, কিছুমাত্র শুধু দেখেন ইবনে রজব হাম্বালি রহিমাহুল্লাহ তার ভাষাটা শোনেন, লাতাইবুল মারেফের মধ্যে তিনি বলছেন ইন্নাহু লামিয়াসবুত ফিহি শাই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শাই মানে কোনো জিনিস, আল্লাহ রসুল থেকে কোনো জিনিস এটা স্পষ্ট হয় না, ওয়ালা আনা সাহাবি সাহাবি থেকেও প্রমাণিত হয়, ইল্লা বাজুদ তাবিন কোনো তাবি, তাও কীবারও সাহাবিনদের মধ্যে কোনো নাম পাবে না, খালেদ বিন মিকদান, তারপরে মাকহুল, লোকমান বিন আমের, কিছু কিছু সাহাবির নাম ইবনে রজব হাম্বালি রহিমা উল্লেখ করছেন, তারপরে নাসিরুদ্দিন আলবানী রহিমুল্লাহর অপবাদে নাসিরুল আলবানী রহিমুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, কিন্তু তিনি কোনো ইবাদতের কথা বলছেন এখানে, তিনি বইটাকে বেদাতের মধ্যে আখ্যা দিয়েছেন, তাহলে নাসিরুল আলবানী রহিমুল্লাহর ওইটা আপনি ধরেন, এইটা কেন ধরেন না। আর তারপরে দেখেন আইম্মাতুল হারাম মক্কার সমস্ত ইমামদের এবং মসজিদ নববীর সমস্ত ইমামদের দেখেন তাদের ঐক্যমত শবে বরাত সম্পর্কে কোনো কিছু আছে, আপনি দেখবেন বিশেষ করে সৌদি আরবে সমস্ত মসজিদ বন্ধ থাকে, কিছু কিছু আলেমরা অপবাদ দিয়ে থাকে, মিথ্যাচার করে থাকে যে মক্কা মদিনা শবে বরাত পালন করে, মিথ্যা, এটা জঘন্য মিথ্যা, আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করছি কোনো আলেম এই ধরনের কোনো অনুষ্ঠান করে না, বরং তখন দরজা বন্ধ ছিল মসজিদ নববীর, এটা পরবর্তীতে দরজা এখন খোলা আছে, দুই হারামাইনের দরজা খোলা রাখে, মসজিদ নববীর সারাত খোলা থাকে,
অথচ মিথ্যাচার করে আলেমদের রূপে মিথ্যা, বিশিষ্ট আলেমের দিনের রূপে মিথ্যা, আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপে মিথ্যা করে তারা অপপ্রচার করে থাকে। সুতরাং আপনারা কীভাবে চান যে শবে বরাতকে এই রাত্রিতে শবে বরাত অথবা নিসফে মিন শাবান বলেন, লাইলাতুল কদর আপনারা মাফ চান, অথচ আপনারা শিরকের মধ্যে জড়িত, দরগার মধ্যে জড়িত, বেদাতের মধ্যে জড়িত, আপনারা কুপুরের মধ্যে জড়িত, আপনারা কি চান যে তাবিজ তোমার দিয়ে আজকে খুলে ফেলবেন, আজকে দরগার থেকে এসে পড়বেন, কালকে আবার তওবা করবেন, আল্লাহকে ফাঁকিবাজি দিতে চান? সুতরাং যারা যে সমস্ত আলেম মিথ্যাচার করে থাকে, এটার উপর অপবাদ দিয়ে থাকে, কোরআনের মিথ্যাচার, হাদিসের মিথ্যাচার, সাহাবিদের মিথ্যাচার, তাবিনদের রূপে মিথ্যাচার, আলেম ওলামাদের রূপে মিথ্যাচার, তাদেরকে সতর্ক করছি যে যেভাবে আছে সেভাবে রাখুন, কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে মানার চেষ্টা করুন, অপব্যাখ্যার কোনো সুযোগ নাই এবং মিথ্যাচারের কোনো সুযোগ নাই। আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন, সঠিক পথে রাখুন। আমিন। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।